এই যে গাইস, আমার গায়ের সঙ্গে লেগে গেছে, তো আমাকে ছাড়বে না। এই ছাগলটা জড়িয়ে গেছে, জড়িয়ে ছাগল না, এটাকে পাঠা বলা হয়। এই পাঠা তো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখছি তোমরা আছো বিন্দাস। আর আমি চলে এসেছি তোমাদের জন্য মজার একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা গাইস বেসিক্যালি আমার গ্রামটাকে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কুল। তো আজকে আমরা মাঠে গিয়ে খুঁজবো কুলের জমি কোথায় আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা টাটকা কুল খাবো। আমি কিন্তু যাচ্ছি, তো তোমরা আমার সঙ্গে থাকো আর লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে শুরু করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখতে পাচ্ছ পুকুরের বাচ্চাগুলো খেলা করছে এখানে। যাক, দোস্ত কোথায় গেল? চলে গেছে দোস্ত। কই দোস্ত? দোস্ত কই? ওই যে পালাচ্ছে ভয়ে, ভয় পায়। ওইদিকে একটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের বুলবুল, মানে আমাদের গরুটা ডান্স করছে। ডান্স করতে দেখি, ওই দেখ ডান্স করে। তো দেখতে পাচ্ছ ডান্স করছে। এই এই কি হচ্ছে, হচ্ছে কি, হচ্ছে কি? ওই দেখ ভূতা দিতে আসে। গাইস দেখতে পাচ্ছ আমার পিছনে যে গাছটা রয়েছে, এটা হচ্ছে নারকোল গাছ, আর এদিকে রয়েছে বেল গাছ। আমি জাস্ট তোমাদের জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাছে বেল এসছে। তো এটাই হচ্ছে গ্রাম্য পরিবেশ, যেখানে বেল গাছ থাকবে, নারকোল গাছ থাকবে, সব ধরনের গাছ থাকবে, তাই না? তো এদিকে রয়েছে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছ। তো তো চলো আমরা একটু মাঠের দিকে যাই, দেখি ওখানে কি আছে, ওখানে তোমাদের কি দেখাতে পারি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এগুলো ধানের চারা, ধানের চারা থেকে কিন্তু ধান গাছ লাগানো হবে, তারপরে ধান হবে। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সরিষার জমি, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা বাগান রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ নারকোল গাছ, তাল গাছ সব কিছু রয়েছে। তো আমি এসেছি আমার একটা দাদু বাড়িতে, আমাদের পাশেই বাড়িটা, আমাদের বাড়ির পাশে। তো দেখতে পাচ্ছ একটা পুকুর। তো গ্রামে মানে নিজের পুকুর থেকে কিন্তু মাছ ধরে কিন্তু খায়, টাটকা মাছ। এখানে একটা ছাগল, মানে এটা ছাগল না, এটাকে পাঠা বলা হয়। এই পাঠা, এই এই যে গুতাই দাসে বহুত পাজি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ছাগল রয়েছে। এই ছাগলটা জড়িয়ে গেছে, জড়িয়ে গেছে। দাঁড়া তোকে হেল্প করছি, ওয়েট ওয়েট, দাঁড়া দাঁড়া একটু হেল্প করে দিই। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, হেট আয় রে, কি জানানো জড়িয়েছে, দাঁড়া হেট। তো দেখতে পাচ্ছ ছাড়িয়ে দিলাম, মানে মালটা এখানে আছে ফাজিল প্রচুর, ছাগলটা জড়িয়ে ফেলেছে। তো পটল গাছ মাছ ছিঁড়ে মিড়ে একাকার করে ফেলেছে দেখতে পাচ্ছ। তো ছাড়িয়ে দিলাম, তো বেচারা ফেসে গেছিল এখানে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার পিছনে যেটা রয়েছে এটা সরিষার জমি, আমরা যেটাকে কাচ্চি ঘনে সরিষার তেল আমরা কিনে নেই, ঠিক আছে? গণেশ সরিষার তেল, অনেক ধরনের সরিষার তেল হয়। তো এই তেলটা থেকে কিন্তু তারা আর কি বানায়, রিফাইন করে মেশিনে নিয়ে এটাকে প্রথমে গাছটা কাটা হয়, তারপরে প্রসেসগুলো করার পরে কিন্তু তেলটা হয়, ঠিক আছে? সেই তেল আমরা রান্না করে খাই আর কি। তো দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপির জমি, এটা তো এখন জমিতে বাঁধাকপি শেষ, প্রায় শীতের শেষ, তো তো ওই জন্য বাঁধাকপিটাও নেই, অনেক কাটা হয়ে গেছে। আর এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে সিমের জমি, সিম ক্ষেত। তো সিম বলতে এইটা হলো সিম গাছ দেখতে পাচ্ছ, এগুলো সিম তোমরা দেখেছো। তো এগুলো সিম, আর একটা জিনিস দেখাবো, দেখো মজাদার একটা জিনিস। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ, মানে গাঁদা ফুলের ক্ষেত। তো এটা আমাদের বাড়ির পিছনেই গাঁদা ফুলের জমিটা। তো গাইস আমরা যাচ্ছি বাগানের মধ্যে দিয়ে, এটা মাঠ, মাঠের মধ্যে যাচ্ছি সেই কুল বাগানে, কুল খেতে। আর তোমরা কিন্তু দেখো অনেক মজা আসতে চলেছে, মানে গাছ থেকে তুলে কুল খাওয়ার একটা ফিলিংসটা আলাদা। আর আমাদের সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, হ্যাঁ মশলা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে সব কিছু। তো তোমরা দেখতে থাকো। তো সূর্য অনেকটা এখনও বেলা রয়েছে, আমরা যাচ্ছি। এগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট মটরের গাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর ফুল হয়েছে। তো এটা রাস্তায়, আর এটা হলো রাস্তা,
এটা অ্যাকচুয়ালি গ্রামে মানে জমিতে যাওয়ার জন্য যে আলটা হয়, জমির যে দুটো জমির যে বর্ডার বলতে পারো, সেই বর্ডার দিয়ে কিন্তু আমাদের হেঁটে চলে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মটরের ফুল, এগুলো এই মটরের শাক কিন্তু তোমরা খেয়ে থাকবে দোকান থেকে কিনে বা সবজি দোকান থেকে কিনে, ঠিক আছে? তো চলো আমরা যাই। সেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউয়ের জমি, আমরা যে লাউ কিনে খাই আর কি বাজার থেকে সবজির আর থেকে, এটা হলো লাউ। দেখতে পাচ্ছ কতটা একটা লাউ ধরেছে, অনেকটা বড়। তো লাউয়ে ফুল এসছে, ঠিক আছে? তো দেখতে থাকো, অনেক কিছু দেখাবো তোমাদের যতটা দেখানো যায়। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো টমেটার জমি, তো এখানে দেখতে পাচ্ছ টমেটো পেকে পেকে রয়েছে, এগুলো টমেটো। তো টমেটো তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে? তো বাজারে দেখতে পাও তো সেগুলো টমেটো, এগুলো সেগুলো চাষ হয় এখানে, ঠিক আছে? তো গাইস ওই যে দেখতে পাচ্ছ আমাদের সেই কুলের জমি যেখানে আমরা কুল খেতে যাচ্ছি, তো দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস আমরা চলে এসেছি এখন কুলবাগানে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কুলবাগান, এখানে প্রচুর কুল রয়েছে গাইস। ওই যে আমাদের এক রাক্ষস খেতে বসে গেছে অলরেডি। আমি কিন্তু হাফ প্যান্টে আছি গাইস। তো হাফ প্যান্টে থাকলে কোনো সমস্যা নেই। তো এখানে কুল গাছে এসেছি, এখানে প্রচুর কুল তোমাদের দেখাবো। দেখো মানে জাস্ট কুলের সাইজটা দেখো, মানে যদি কখনো মনে হয় যে গাছ থেকে জাস্ট কুলটা এরকম তুলবো, আমি একটু মুছে নেবো দিয়ে জাস্ট এরকম একটা কামড় দেবো, ফিলিংসটা বুঝতে পারছ? তো আমরা নিয়ে এসছি এখানে এই যে আমাদের মশলা, লঙ্কা, ধনে পাতা, ঠিক আছে? আপনি নিয়ে এসছি এই যে লঙ্কা ধনে পাতা মিশিয়ে নিয়ে জাস্ট একটা কামড় দেবো, বাইটটা নেবো, দেখি কেমন লাগে। সেই গাইস সেই, মানে গ্রামে থাকলে এই সমস্ত অ্যাডভান্টেজ পাওয়া যায়, মানে মাঠেই সব কিছু হচ্ছে, টাটকা জিনিস কিন্তু আমরা খেতে পাচ্ছি, তোমরা পাচ্ছ না? তোমরা যদি তোমাদের আশেপাশে এলাকায় যদি এরকম ফুলের চাষ হয়ে থাকে তো তোমরাও ট্রাই করতে পারো। আর বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু এই ধরনের জিনিসটা, এই যে মশলাটা, তো এটা কিন্তু করে নিয়ে যাবে, মশলাটা তৈরি করে নিয়ে যাবে। এখানে কী কী আছে মশলার মধ্যে রয়েছে? ধনে পাতা, লঙ্কা, তাই তো, একটা লবণ, আর একটু লবণ। আর আমি কিন্তু দেশি মানুষ, আমি কিন্তু দেশি কুল খাই, দেশি মানুষ তো। তো এখানে দেশি কুলের চাষও হয়েছে। তো দেখাচ্ছে এখানে আরও একটা কুলের গাছ রয়েছে, ছোটো ছোটো কুল, এইটা নাকি দেশি কুল বলছে। তো দেখো ছোটো ছোটো কুল রয়েছে, আর এদিকে যে কুলটা রয়েছে এটা কিন্তু খুবই বড় কুল, দেখতে পাচ্ছ? তো গাইস এটা হচ্ছে দেশি কুলের গাছ। আমরা এখান থেকে জাস্ট এই যে কুলটা ছিঁড়েছি, এখান থেকে জাস্ট এই যে আমার যে মশলাটা করে এসেছি, মশলাটা দিয়ে টেস্ট করছি। বাট দেশি কুল অ্যান্ড দ্য হাইব্রিড কুল টোটালি ডিফারেন্ট গাইস, একটা ডিফারেন্ট একটা ফিলিং পাওয়া যায় যখন তুমি দেশি কুলটা খাও। এটা কিন্তু দেশি কুলের জন্য হচ্ছে না, এটা জাস্ট মশলার জন্য। এটা মানে মশলাটা খুব রিচ হয়ে গেছে, ঠিক আছে? মানে নিতে পারছে না। তো গাইস দেশি কুলটা কিন্তু দেশি, আর যেটা হাইব্রিড, হাইব্রিডটা কিন্তু ভালো, কিন্তু ওটা একটু জল টাইপের। তো তোমরা খেয়েছো, আর দেশিটা যদি ট্রাই না করো, এটা কিন্তু পুরোপুরি দেশি না, এটা হাইব্রিডের সঙ্গে ক্রস, ক্রস মানে বুঝতে পারছো? এই যে গাইস আমার গায়ের সঙ্গে লেগে গেছে, তো আমাকে ছাড়বে না, ছাড়বো না, ছাড়ে দাও, ছাড়ে দাও, ছাড়ে দাও, ছাড়ে দাও, পারবো না আমি ছাড়তে, তোকে পারবো না, ছেড়ে দিয়েছে। তো গাইস তোমাদের কেমন লাগছে ভিডিওটা? তো আমাকে হেল্প করলো মানে এই যে তুষারদা, এখন কিন্তু আমাদের সূর্যটা রয়েছে অনেকটা, এই জাস্ট ট্রাই করছি। হ্যাঁ কি এ কি কি পাইছো? তো গাইস আমরা কিন্তু জাস্ট হয়ে যাচ্ছে মানে খাওয়া, ঠিক আছে? আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এদিকে সূর্যটা রয়েছে বলে আমার মুখটা কিন্তু অন্ধকার দেখাচ্ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক কুল খেলাম। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলো, তোমরা যদি এরকম ফিলিংস কখনো করে থাকো তো অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, মানে দেশি কুল ভার্সেস হাইব্রিড কুল। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। তত সময়